করে থাকলে কেমন লাগতো? ধন্যবাদ দিছো গোসাইগাঁও থানা ওসি ডাঙরিয়াক আর সমূহ আমার ভিডিপির কর্মকর্তাস, আর আপনাদের আমার এই আজি যে অভিযান সাফাই অভিযান যাকে আজি আমাক আগুয়াই লবর উদ্দেশ্যে আমার লগত কথা পাতিছে, সেই কারণে মই ধন্যবাদ দিছো। আমার হল গাঁওরক্ষী সংগঠনের উদ্দেশ্য আর কর্তব্য ওপরত একটা সংহতি রাখি আজির একটা ইস্যু হিসাবে দায়িত্ব হিসাবে আমি আজি গোসাইগাঁও টাউনটো সাফাই অভিযান অসির নেতৃত্বত করছো, আর এই আমি রাইজক বা গোসাইগাঁও রাইজক মেসেজ দিব বিচারিছো যে সমাগত দিনত স্বচ্ছ ভারত অভিযানের যে অংশ এই ক্রমান্বয়ে চলি থাকক আর নিজে সাফসুত্রাই নিজের ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করছো। এইখানে আমি ভিডিপির কর্মকর্তার লগতে সমগ্র পুলিশ বিষয়াক ধন্যবাদ দিছো। ধন্যবাদ। আপনার সাফাই অভিযানটা আপনি জানে স্বচ্ছ ভারতের যে একটা আমার ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যে সপোন আসে যে আমার স্বচ্ছ ভারত হব একটা অভিযান চলি আছে আর এই অলরেডি হয়ে থাকে মাঝে মাঝে হয়ে থাকে। আমি সেইটো কারণে ভাবিলো আমার ভিডিপি গোসাইগাঁও আর প্লাস আমার পুলিশে মিলি পিনে গোসাইগাঁও টাউনখন দেখা যায় যে মঙ্গলবার বজাৰ হয়, বুধবার বড় পরিত্যক্ত অবস্থা লেতেরা হয়ে থাকে, গতি আমি বুধবার দিনটা সেই কারণে বাছি লো যে একটা টাউনখন আমি যে ক্লিননেস করো ভাল হোক ধুনিয়াকে এখন দেখি পায় সব চাফ চিকুণ হয়। কিন্তু মিউনিসিপালিটি আছে যদিও তেওঁলোকে ইমান ধরনের সফা করে থাকে না, দেখা যায় যে গোটে টাউনখন একদম লেতেরা হয়ে থাকে, কর্মজয় পরিবেশ যাবর জোথর পড়ে থাকে। এই কারণে আমি গোটে ভিডিপিখিনিক অর্গেনাইজ করে পিনে একটা দিন হয়েছে আর অহা 29 তারিখে আমার ভিডিপি দিবস আহি আছে আর 26 জানুয়ারি আছে, সেইটার কারণে আমার এই প্রোগ্রাম চলি থাকবে। আমি ভাবিছো আকো নেক্সট একটা দিনত 26 জানুয়ারির প্রোগ্রাম একটা লম, ভিডিপি দিবসের আগত লম, কেনেকে ধরনের আমার কার্যসূচী গোসাইগাঁও টাউনখন কোনো একটা অঞ্চল আমি সিলেক্ট করে লম।